सूचन रेनबो मीडिया सस्पेंस थ्रिलर। শুনবেন জরাসন্ধের লেখা গল্প বন্ধু। সুকুমারের চিঠি, লিখেছে জেল থেকে। চিঠির গায়ে তার ছাপ আছে, কিন্তু সুরে কোথাও তার ছোঁয়া লাগেনি। সেই আদি ও অকৃত্রিম সুকুমার। শুনে সুখী হবে, তোমার ভবিষ্যৎবাণী শেষ পর্যন্ত ফলে গেছে। এক হতভাগাকে সত্যি চাপা দিয়ে ফেলেছি। প্রাণটা অবশ্যই সঙ্গে সঙ্গে যায়নি, আমি যেটুকু বাকি রেখেছিলাম হাসপাতালের ডাক্তার সেটা তৎক্ষণাৎ পূরণ করে দিয়েছে। তবু এত বড় একটা কাজের প্রথম উদ্যোক্তা হিসাবে শ্রীঘরটা একা আমারই প্রাপ্য। তুমি ভাবছো সুকুমারটা কি পাষণ্ড, কি করব বলো? কেউ যদি পণ করে বসে এসে মরবে আর ঠিক ওই সময় আমার হাতেই মরবে, আমি তাকে বাঁচাই কেমন করে? তবে একটা সান্ত্বনা আছে, শুনেছি অপঘাতে মরলে পুনর্জন্ম নেই, অর্থাৎ লোকটাকে মেরে বাঁচিয়ে দিলাম, আবার এসে রেশন ব্যাগ হাতে লাইন দিতে হবে না। কেমন আছি তা মন্দ কি, খাচ্ছি দাচ্ছি, নামান্তর কাজকর্ম করছি, দুটি একটি বন্ধুও জুটেছে, তার মধ্যে বিশেষ একজনকে তোমাকে দেখাতে চাই, অতএব আসছে বুধবার বেলা চারটায় সোজা চলে এসো। একজন দ্বিতীয় শ্রেণীর বন্দির সঙ্গে দেখা করবার নিয়মকানুন কি, সে সম্বন্ধে বিশদ বিবরণ দিয়ে চিঠি শেষ করেছে। সুকুমার আমার অনেক কালের বন্ধু, সে কি করে সেটা বলার চেয়ে কি না করে বলা অনেক সহজ। আপাতত তার প্রয়োজন নেই, তার হাজার রকমের কাজে এবং অকাজে সকল সময়ের সঙ্গী একখানা মান্ধাতার আমলের অস্টিন গাড়ি। দু চারবার তাতে চড়বার দুর্ভাগ্য আমারও ঘটেছে। দুর্ভাগ্য শুধু এজন্য বলছি না যে তার কলকব্জার যা অবস্থা তাকে নিয়ে যে কোনো যাত্রা মহাযাত্রায় গিয়ে দাঁড়াতে পারে, তার চেয়ে বড় কারণ সুকুমারের ড্রাইভিং। অ্যাক্সেলেটারে পা পড়লে স্পিড সম্বন্ধে তার কোনো হুঁশ থাকে না। ট্রাফিক সিগন্যাল মানা না মানা তার খেয়াল খুশির উপর নির্ভর করে। লালবাজারের নোটিশ প্রতি সপ্তাহে দু একখানা তার চিঠির বাক্সে পাওয়া যায়, জরিমানাটাও জলমা। তার থেকেই বলেছিলাম বরাবর টাকা দিয়ে পার পাবে না, একদিন নির্ঘাত জেলে যেতে হবে, তাই গিয়েছে। বুধবার সাড়ে চারটে নাগাদ আলিপুর সেন্ট্রাল জেলে সুকুমারের সঙ্গে মোলাকাত হল। ওখানে উঁচু ক্লাসের কয়েদিদের সঙ্গে দেখা করার কোনো আলাদা ঘর নেই, জেলার সাহেবের অফিসটাই ইন্টারভিউ রুম। অনেকগুলো জানালা, আগাগোড়া তারের জাল লাগানো, ওধারে একটা বারান্দা, তারপরে এই জেলের ইয়ার্ড, ব্যারাক, রাস্তা, ওয়ার্কশপ। জানালার এপাশে কয়েকখানা করে চেয়ার, তারই একটাতে গিয়ে বসলাম। একটু পরেই ওপাশের বারান্দায় এসে দাঁড়ালো সুকুমার। কথাবার্তা চালাতে কোনো বাধা নেই, যে কথা শুধু দুজনের জাল ঘেরা জানালার এপিঠ থেকে ওপিঠে আনাগোনা করবে, একজনের মুখ থেকে আরেকজনের কানে আর কেউ শুনতে পাবে না তাও বলা চলে। সবচেয়ে বড় বাধা, হাত বাড়িয়ে আরেকটা হাত ধরা যায় না, শুধু ওই ক্ষুদ্র রূঢ় লৌহ বেষ্টনীর ভেতর দিয়ে আঙ্গুলের একটুকু ছোঁয়া। তাই নিয়েই দুতরফকে খুশি থাকতে হবে যতটুকু পাওয়া যায়। সুকুমারের সঙ্গে কথা বলতে বলতে পাশের জানালাতেই এমনি একটি চম্পক তর্জনী চোখে পড়ল। ওপারে দাঁড়িয়ে একটি তরুণ, চোখ দেখে বুঝলাম ওটুকুতেই তার মন ভরছে না, আরও পেতে চায়। কিন্তু তার উপায় নেই, তারের বাঁধ ওর বেশি পথ ছেড়ে দেবে না। স্বভাব ও আচরণের দিক দিয়ে সুকুমার সার্থক নামা, এরই মধ্যে কর্মীদের সঙ্গেও ভাব জমিয়ে ফেলেছে। আমাকে এগিয়ে দেবার নাম করে ভেতর দিকের বিশাল কপাটে যে ফোকর আছে যার নাম উইকেট গেট, সেটা পার হয়ে বাইরের গেট পর্যন্ত চলে এল। আমি তার কানে কানে বললাম, কাকে যে দেখাবে বলেছিলে? কথা না বলে চোখের ইঙ্গিতে পাশের টেবিলটা দেখিয়ে দিল।
ঢুকবার সময় ওখানে একজন অ্যাংলো ইন্ডিয়ান সার্জেন্টকে বসে থাকতে দেখেছিলাম। দু গেটের মাঝখানে একটা দেয়ালের ধার ঘেঁষে ওইটাই তার অফিস। এখন দেখলাম তার চেয়ারখানা খালি। টেবিলের লম্বা দিকটার দুধারে দুটো চেয়ার যারা অধিকার করে আছেন তাদের একজন সুকুমারের মতোই দ্বিতীয় শ্রেণীর কয়েদির পোশাক, অর্থাৎ ধুতি পাঞ্জাবি পরা, বয়স বোধ হয় 30-এর এদিকে কিংবা 2-1 বছর ওদিকেও হতে পারে। লম্বা ছিপছিপে গড়ন, ফর্সা রং, একটু যেন ফ্যাকাশে, মাথা নিচু করে বসে আছে, দৃষ্টিও মাটির দিকে। মুখের যেটুকু দেখা যাচ্ছে ডোলটি চাপা, কোমল এবং ভদ্র। চিবুকে কপালে একটি আভিজাত্যের ছাপ আছে। অন্যজন মহিলা, বয়স যুবকটির চেয়ে অন্তত 7-8 বছর কম, রূপসী না হলেও সুদর্শন, সর্বাঙ্গে স্বাস্থ্য এবং যৌবন সুপরিস্ফুট, কিন্তু মুখখানা শুকনো, গণ্ড দুটি নিষ্প্রভ, দীপ্তিহীন চোখ তার কোলে যেন একরাশ কালি ঢেলে দিয়েছে। ডানাতখানা অলসভাবে টেবিলের ওপর পড়ে আছে, তাতে একগাছা সোনার সরু চুড়ি ছাড়া আর কোনো আভরণ নেই। একটুখানি সামনে ঝুঁকে এক দৃষ্টে যুবকটির দিকে চেয়ে স্থির হয়ে বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। এই কি রকম ইন্টারভিউ? সুকুমার দাঁড়িয়েছিল আমার প্রায় গা ঘেঁষে। ফিসফিস করে জিজ্ঞেস করলাম, স্বামী স্ত্রী? মাথা নেড়ে সে জানালো, হ্যাঁ। জানতে চাইলাম, এদের জন্য আলাদা ব্যবস্থা কেন? ওঘরে ভিড় ছিল বলে? না বলে দেয়ালের গায়ে দাঁড় করানো দুটো ক্র্যাচের দিকে ইঙ্গিত করল সুকুমার। আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে মেয়েটির দিকে আরেকবার তাকালাম। তার পায়ের দিকটা ছিল টেবিলের তলায়, স্পষ্ট কিছু বোঝা গেল না। সুকুমার আমাকে নিয়ে গেটের দিকে এগিয়ে গেল। যেতে যেতে আমার জিজ্ঞাসু চোখের দিকে তাকিয়ে বলল, এও একটা অ্যাক্সিডেন্ট, আমাকে যে জন্য আসতে হয়েছে। কিছুটা অবশ্যই তফাত আছে, বাড়ি গিয়ে বলবো। সুকুমারের জেলের মেয়াদ ছিল 6 মাস, তার থেকে আবার মাসখানেকের ওপর মাফ হয়ে গেল জেল কর্তৃপক্ষের দাক্ষিণ্যে। তার মধ্যে আমার আর সেই জানালায় গিয়ে বসবার সুযোগ হয়নি। বাড়ি ফিরে ওই এলো আমার সঙ্গে দেখা করতে। প্রাচীর ইতিহাস তখনই শুনলাম। সুকুমার যা বলেছিল সেটা গল্প নয়, একটা নিরেট কঠোর ঘটনা, অর্থাৎ দুর্ঘটনা। কিন্তু বলবার গুণে তার মধ্যেও গল্পের রস সঞ্চার করা যায়। সুকুমারের সে গুণও আছে, আমি তার থেকে বঞ্চিত, সুতরাং আমার পাঠকজনকে সে পরিমাণে বঞ্চিত থাকতেই হবে। কি করব, নিরুপায়। সুকুমারকে লিখতে বলবো সর্বনাশ, তাহলে হয়তো সে আমাকেই তার মোটরের তলায় চাপা দিয়ে বসবে। সঞ্জীব লাহিড়ি, সুকুমারের কারাবন্ধু, যাকে সেদিন দেখে এলাম, উত্তর বাংলার কোনো এক মহকুমা কলেজে সংস্কৃতের অধ্যাপক। কবে কোন ঊর্ধ্বতন পুরুষে কিঞ্চিত জমিদারি ছিল, জমিদার মাত্রেরই কোনো না কোনো উপসর্গ থাকে। লাহিড়িদের ছিল সংস্কৃত চর্চা। সঞ্জীবের যখন জন্ম হলো তার আগেই জমিদারের শেষ চিহ্ন লুপ্ত হয়ে গেছে, কিন্তু তার উপসর্গের লক্ষণস্বরূপ এক আলমারি জীর্ণ মলিন সংস্কৃত গ্রন্থ বৈঠকখানার এক কোণে কোনো রকমে টিকে আছে। কি করেছে ছিল সেইটাই আশ্চর্য, কেননা সঞ্জীবের বাবার অন্যান্য অনেক বিষয়ে যত দুর্বলতাই থাক, দেবভাষার প্রতি তার কণামাত্রও দেখা যায়নি। সেটা দেখা দিল তার পুত্রের মধ্যে। তার জন্য অনেকখানি দায়ী সঞ্জীবের স্কুলের বৃদ্ধ হেড পণ্ডিত। তিনি নাকি লুপ্ত গৌরব লাহিড়ি বংশের একমাত্র সম্পদ ওই আলমারিটির দিকে তার কিশোর ছাত্রের কাঁচা মনে অনেকখানি আকর্ষণ সঞ্চার করেছিলেন। যে কারণেই হোক, সঞ্জীব সংস্কৃতে এমএ পাশ করল এবং কালক্রমে মফস্বল কলেজে একটা চাকরিও পেয়ে গেল। তারপর বিবাহ পর্ব। এইখানটিতে লাহিড়িরা বরাবরই একটি বিশেষ সুবিধা ভোগ করে এসেছেন, সেটি হলো বংশ। অন্য সময়ে যা কোনো কাজে লাগে না, কেউ খোঁজও করে না, কিন্তু বিবাহের ব্যাপারে রক্ষণশীলেরা শুধু নয়, নব্যপন্থীরাও যাকে নিয়ে হঠাৎ আগ্রহী হয়ে ওঠেন। ঘটকেরা সসম্ভ্রমে মাথা দুলিয়ে বলে, যে সে বংশ নয়,
অমুক জায়গার অমুক। পাত্র পাত্রীর পিতাদের মনেও কোনো বিশেষ বংশের পৌত্রী কিংবা বিশেষ গোষ্ঠীর প্রপৌত্র বিচিত্র মূল্য ও তাৎপর্য নিয়ে দেখা দেয়। অবস্থা পড়ে গেলেও বিয়ের বাজারে লাহিড়িদের ওই মূলধন কিছুটা তখনও ছিল, যা দৌলতে সঞ্জীবের বাবা তার এই প্রথম পুত্রের জন্য এমন ঘর থেকে কোণে নিয়ে এলেন যেখানে একজন মফস্বল কলেজের সংস্কৃতের অধ্যাপক কেবলমাত্র তার বিদ্যা বা পদের জোরে বরাসনে গিয়ে বসতে পারত কিনা সন্দেহ। সঞ্জীবের শ্বশুর পুলিশ বিভাগের লোক, ওর যখন বিয়ে হলো তখন তার 25 বছর চাকরি হয়ে গেছে এবং তার বছর কয়েক আগে থেকেই তিনি জেলা পুলিশের সর্বোচ্চ পদ দখল করেছেন। তাঁর ছেলেমেয়েরা, বিশেষ করে ছোট মেয়ে সর্বাণী, পুরোপুরি পুলিশি আবহাওয়ায় মানুষ। সংসারের আরেক দিকে আরেকটা অন্য ধরনের আবহাওয়াও ছিল, যার কেন্দ্র তার মায়ের ঠাকুরঘর এবং বাবার একটি নবলব্ধ গুরুদেব। কিন্তু সেটা এত মৃদু এবং সংকীর্ণ যে সন্তানদের উপর তার প্রভাব এসে পৌঁছয়নি। বড় সড়ো হয়ে অর্থাৎ স্কুল পেরিয়ে কলেজে ঢোকবার পর বিয়ে হলেও সে সম্পর্কে সর্বাণীর মতামত কেউ জিজ্ঞাসা করেনি। সেটা বোধ হয় ওদের পারিবারিক রীতিও নয়, ও নিজে থেকেও কাউকে কিছু বলতে যায়নি। দিদিরা সব যার যার শ্বশুর বাড়ি, দু একজন বৌদি অবশ্য ছিল, কিন্তু তাদের সঙ্গে অতখানি সখ্য বা অন্তরঙ্গতা হয়তো তার ছিল না। সঞ্জীবের একটি পরিহাস রসিকা শ্যালিকা বিয়ের রাতেই তার নতুন নামকরণ করেছিল পণ্ডিত মশাই। সম্ভবত তার মৌলিক কারণ বরের সংস্কৃত অধ্যাপনা, নামটা মুখে মুখে চালু হয়ে গিয়েছিল। ঠাট্টার সম্পর্কীয় কেউ নাকি খোঁজ করেছিল তার মাথার পেছন দিকে ঘন চুলের আড়ালে কোথাও একটি শিখা লুকানো আছে কিনা। সঞ্জীব যথারীতি এই জাতীয় স্থূল রসিকতা গায়ে মাখেনি, তৎক্ষণাৎ হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু সর্বাণীর পক্ষে হয়তো সেটা সম্ভব হয়নি। ওইসব ঠাট্টা তামাশার সঙ্গে জড়ানো কোনো একটা হুল তার গোপন মনের কোনো এক কোণে বিঁধে গিয়ে থাকবে। স্বামীর ঘর করতে যখন এলো সেটাকে ফেলে আসতে পারেনি। পুলিশ সাহেবের সরকারি প্রাসাদ ছেড়ে সর্বাণী এসে উঠল উত্তর বাংলার এক অখ্যাত মহকুমার 15 টাকা ভাড়ার টিনের বাড়িতে। ও অঞ্চলে তখনও পাকা বাড়ি বড় বিরল, ভাগ্যক্রমে ওরা যেটা পেল তার মেঝেটা পাকা, কিন্তু দেয়ালগুলো বাঁশের, অর্থাৎ এক ধরনের বাঁশ ছিঁড়ে চাটাই বুনে শালকাঠের ফ্রেমে বসানো বেড়া, ওটাই ওখানকার চলন। সামনের রাস্তাটা কাঁচা পাকা, চারদিকে খোলামেলা, আশেপাশে জায়গাও রয়েছে অনেকখানি। তার খানিকটা ঘিরে নিয়ে সঞ্জীব একটি ছোটখাটো বাগান করেছিল, একদিকে ফুল আরেকদিকে শাকসবজি। কলেজ থেকে ফিরে ওটাই ছিল তার কাজ এবং শখ, চলতি কথায় যাকে বলে হবি। সর্বাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত, ওর মধ্যে কোনো রস পেত না। সঞ্জীব একটু আধটু চেষ্টা করেছিল তাকে ভেড়াবার জন্য, বলেছিল, একবার ঢুকে দেখো না, খুব ভালো লাগবে। কাছাকাছি অনেক বাড়িতে সম্ভ্রান্ত ঘরের স্ত্রী পুরুষেরা মিলে বাগান করছে এমন কয়েকটা দৃষ্টান্তও দিয়েছিল, কিন্তু সর্বাণীর মধ্যে এদিকে কোনো উৎসাহ দেখা যায়নি। ওই প্রসঙ্গে একদিন সে বলেছিল, ওই মাটি কোপানো আর কাদা ঘাঁটার মধ্যে কি যে কবিত্ব আছে আমি বুঝি না। আসলে তো ওটা চাষাভুষোর কাজ, মালিরা করে। বাবা যেখানে যেখানে গেছেন দুজন করে মালি থাকতো আমাদের, ফুল করতো, তরকারি করতো, কত বড় বাগান, দুজনে পারবে কেন? মাঝে মাঝে একদল সিপাহী আসতো রিসর্ট থেকে, বাবা কখনো কোচিত একবার ঘুরে দেখে আসতেন, আমরা 7 জন্মেও কোনোদিন বাগানে নামিনি। সর্বাণীর কোনো কাজ ছিল না, সঞ্জীবের একার আমলে যে রান্নার লোকটি ছিল তাকেই রেখে দেওয়া হয়েছিল, সেই সব করত। দেখাশুনোর নামে তার ওপর খানিকটা তম্বি চালানো ছাড়া রান্নার ব্যাপারে গৃহিণীকে বিশেষ কিছু করতে দেখা যেত না। মাঝে মাঝে অবশ্য দু একটি মিলিতি ধরনের বিশেষ রান্না দিয়ে স্বামীকে তাক লাগিয়ে দিত। অনভ্যস্ত রসনার ওপর সেই উপদ্রবগুলো নীরবে সহ্য করেই তার নিস্তার ছিল না, উচ্চকণ্ঠে তারিফও করতে হতো। তা না হলে নেহাত টিকিধারী পণ্ডিতের দলে গিয়ে পড়তে হয় এবং পুলিশ সাহেবের কনিষ্ঠা কন্যার মুখ রক্ষা হয় না। ইচ্ছার বিরুদ্ধে হলেও এই মুখ ও মন রক্ষার দিকেই ধীরে ধীরে এগিয়ে চলেছিল সঞ্জীব। তাছাড়া সংসারের শান্তি রক্ষা সম্ভব ছিল না, অনেক কিছু ছাড়তে হয়েছিল।
যা তার পক্ষে সহজ নয়। পকেটের ওপর চাপও কম পড়েনি, যার ফলে বাবার কাছে মাসে মাসে যে মানি অর্ডার যেত তার অঙ্কটাকে কমিয়ে আনতে হয়েছিল। নতুন একটা টিউশনি দিয়েও সে ঘাটতি পূরণ করা যায়। ওদিকে অসন্তোষও জমে উঠছিল। তবু এদিকের শান্তি ও স্বাচ্ছন্দ্য ব্যাহত না হয় এইটাই ছিল তার প্রধান লক্ষ্য। একদিন সন্ধ্যার পর পরীক্ষার খাতা দেখছিল সঞ্জীব। সর্বাণী ওদিকে বসে উল্কাটা নিয়ে কি একটা বুনছিল, হঠাৎ বলে উঠল, তোমাদের দেশের বাড়িতে বন্দুক নেই? বন্দুক? হঠাৎ চমকে উঠল সঞ্জীব। বন্দুক কি হবে? কেন, কত কাজে লাগে, শিকার টিকার করা যায়, তাছাড়া এরকম ফাঁকা জায়গায় বাড়ি। শিকার কে করবে? তুমি করবে, আমিও যেতে পারি সেই সঙ্গে। দাদা বা জামাই বাবুরা যখন শিকারে বেরোতো আমাকে নিয়ে যেত, এই এত পাখি মেরে এনেছি। সে দুহাত দিয়ে শিকারের পরিমাণটাও দেখিয়ে দিল। তুমি বন্দুক ছুঁড়তে জানো? জানি না মানে? সবাই বলে আমার হাতের টিপ খুব ভালো, রাইফেলও চালাতে পারি। আমাদের হাবিলদার তিলকধারী সিং কি বলতো জানো, দিদিমণি খুব বড় শিকারি হবে, বাঘ মারবে বলে খিলখিল করে হেসে উঠল। সঞ্জীব খাতা আর পেন্সিল ফেলে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল স্ত্রীর মুখের পানে। দুচোখ ভরা শুধু বিস্ময় নয়, এক ধরনের বিহ্বলতা। সর্বাণী ওসব কিছু লক্ষ্য করল না, হাসি থামিয়ে বলল, তোমরা তো শুনেছি এককালে জমিদার ছিলে, একটা বন্দুক নেই? কথাটার মধ্যে একটা প্রচ্ছন্ন বিদ্রুপ ছিল, অন্তত সঞ্জীবের তাই মনে হল। সে পরীক্ষার খাতায় চোখ নামিয়ে গম্ভীরভাবে বলল, না, আমার সব জামাই বাবুদের বন্দুক আছে, সে জোর তো তিনটে, একটা রাইফেল, দুটো ডাবল ব্যারেল, তুমি একটা কিনে ফেলো না, কত আর দাম? সঞ্জীব খাতা দেখতে শুরু করেছিল, কথাগুলো কানে গেল কিন্তু জবাব দিল না। সর্বাণী মিনিটখানেক অপেক্ষা করে বলল, লাইসেন্সের কথা ভাবছ? সে জোগাড় হয়ে যাবে, এমনিতে যদি দিতে না চায় বাবা একবারটি বলে দিলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, বাবাকে লিখব? আবদারের সুরে বলল সর্বাণী। তৎক্ষণাৎ দেবার মতো আর কোনো উত্তর খুঁজে না পেয়ে সঞ্জীব আপাতত যা মনে এলো বলে দিল, ভেবে দেখি। সর্বাণী ব্যাপারটাকে ওইখানেই থামতে দিল না। কদিন পরে কথায় কথায় আবার ওই প্রসঙ্গ তুলল, সেই সঙ্গে কিছু নতুন খবরও দিল। সেজো জামাইবাবু আসছেন, সঙ্গে তার ভাই এবং আরো কে একজন। এখান থেকে মাইল পাঁচেক দূরে একটা বড় বিল আছে, ভর্তি শিকার, ঝাঁকে ঝাঁকে হাঁস, হরিয়াল, তিতির এবং আরও অনেক রকম পাখি। এইসব তথ্য সর্বাণী আগেই সংগ্রহ করেছে, একটা লোক বালি হাঁস বিক্রি করতে এসেছিল তার কাছ থেকে, এবং জামাইবাবুকে লিখেও জানিয়েছে। তিনি চিঠি পেয়ে সদল বলে শিকার যাত্রার তোড়জোড় শুরু করেছেন। অবশ্য এখনো কিছু দেরি আছে, তার আগেই বন্দুকটা কিনে ফেলা দরকার, তা না হলে কুটুম্বের কাছে মান থাকে না। সঞ্জীব শুনে অবাক হল, তার সম্বন্ধেও অনেক কথা লিখেছে সর্বাণী। সে নাকি শিকার, দল বেঁধে মোটর স্টিমারে বেড়ানো, পিকনিক, সব কিছুতে ভীষণ উৎসাহী, ঠিক আজকালকার ছেলেরা যেমন হয়ে থাকে। বন্দুক কেনা হচ্ছে এবং শিকারের নামে এখন থেকেই মেতে উঠেছে। এইসব কথা লিখতে গেলে কেন? সঞ্জীবের প্রশ্নে বিরক্তির সুরটা চাপা রইল না। বাহ, অন্যায়টা কি লিখেছি? সর্বাণীর উত্তরেও খানিকটা পাল্টা ক্ষোভ প্রকাশ পেল। একটু থেমে একই সুরে বলল, সবাই পণ্ডিত পণ্ডিত করে, সেটা বুঝি আমার খুব ভালো লাগে। একটা হতাশাময় নিঃশ্বাস ফেলা ছাড়া এরপর আর কি বলবার ছিল সঞ্জীব লাহিড়ি। কিন্তু বলবার কিছু না থাকলেও করতে হলো অনেক কিছু। মহকুমার মালিক এসডিওর সঙ্গে সঞ্জীবের সামান্য পরিচয় ছিল, একদিন সোজা তার অফিসে গিয়ে বলল, আমাকে একটা বন্দুকের লাইসেন্স দিতে হবে। বেশ খানিকটা বিস্ময় প্রকাশ করলেন এসডিও। হঠাৎ? না, হঠাৎ নয়, অনেক দিন থেকেই ভাবছি আসবো আপনার কাছে, এবারে আর না এসে পারা গেল না। বন্দুকের এমন কি দরকার পড়লো, কোনো বিপদ আপদের আশঙ্কা করছেন কি? আগে না, একটু শিকার টিকারে বেরোবার ইচ্ছে ছিল আর কি। শিকার? উচ্চারণের ধরন থেকেই বোঝা গেল ব্যাপারটাকে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। মুখে অবশ্য বললেন, একটা দরখাস্ত রেখে যান, লাইসেন্স দেবার মালিক তো আমি নই, ওটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করে থাকেন, আপনার অ্যাপ্লিকেশন ওখানে পাঠানো হবে। কতদিনে পাওয়া যাবে? তা সময় লাগবে,
তাছাড়া পাবেনই যে তাও জোর করে বলা যায় না। গান লাইসেন্সের ব্যাপারে গভর্নমেন্ট আজকাল বেশ কড়াকড়ি করছেন। দরখাস্ত দাখিল করার দিন সাতেক পরেই আবার তাকে যেতে হলো মহকুমা হাকিমের কাছে। তার সঙ্গে দেখা হলো না, অফিস থেকে জানা গেল সেটা পুলিশে গেছে। পুলিশে? হ্যাঁ, ইনকোয়ারি হচ্ছে, সংক্ষেপে জানিয়ে দিল লাইসেন্স ক্লার্ক। সঞ্জীবের মেজাজ চড়ে গেল, তার সম্বন্ধে কি ইনকোয়ারি করবে পুলিশ? চুরি ডাকাতিও করে না, ওদিকে স্বদেশীর সঙ্গেও কোনো সংস্রব নেই। পরের সপ্তাহে একদিনের ছুটি নিয়ে সদরে চলে গেল সে। অনেকক্ষণ অপেক্ষা করবার পর দেখা হলো এডিএম এর সঙ্গে। লাইসেন্স মঞ্জুরির দায়িত্বটা নামে কালেক্টরের হলেও কাজটা করেন অ্যাডিশনাল। ওখানে তখন যিনি ছিলেন ওই পদে সদ্য উন্নীত আইএএস, বয়স অল্প। সঞ্জীবের বক্তব্য শুনবার পর তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক মিনিট তার মুখের দিকে তাকিয়ে কি যেন দেখলেন। তারপর প্রশ্ন করলেন, আপনি কি করেন? আমি একজন প্রফেসর। কতদিন চাকরি করছেন? বছর পাঁচেক। কি পড়ান? সংস্কৃত। এডিএম এর ঠোঁটের কোণে একটু বাঁকা হাসি ফুটে উঠল। পাইপ টানছিলেন, সেটা মুখে রেখেই বললেন, আপনার হঠাৎ শিকারের শখ হলো যে? হাসিটা সঞ্জীবের দৃষ্টি এড়ায়নি, প্রশ্নটাও কানে লাগলো, কিঞ্চিত উৎসাহের সঙ্গেই বলল, শখটা কি খুব অন্যায়? অন্যায় নয়, তবে একটু আশ্চর্য লাগছে। অধ্যাপক মানুষ, তার উপরে সংস্কৃতের অধ্যাপক, তাই জিজ্ঞেস করছিলাম। তার বৃত্তির উপর এই কটাক্ষ যদি আজ প্রথম সইতে হতো হয়তো বৃত্ত না, কিন্তু দীর্ঘদিন ধরে এর বারংবার প্রয়োগ, বিশেষ করে শ্বশুর গোষ্ঠীর দিক থেকে, সঞ্জীবের মতো শান্ত মানুষের মনেও জ্বালা ধরিয়ে দিয়েছিল। এবার তারই খানিকটা নিশ্চিত হল। আপনার এই সব অবান্তর প্রশ্নের উত্তর আমি দিতে চাই না, শুধু জানতে চাই সংস্কৃতের অধ্যাপককে গান লাইসেন্স দেওয়া হবে না এরম আদৌ কোনো আইন আছে কি? না, তা নেই। পাইপটা এবার মুখ থেকে নামিয়ে নিলেন এডিএম। তবে লাইসেন্স যিনি চান তার মেজাজ টেজাজগুলো একটু দেখে নিতে হয় বই কি, বাধাটা গিয়ে দাঁড়াচ্ছে সেইখানে। তার মানে লাইসেন্স আমি পাবো না? অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর অতিরিক্ত আর কিছু বললেন না, বোধহয় অনাবশ্যক মনে করলেন। ঘন্টা বাজিয়ে চাপরাশিকে ডেকে একটা কাগজের টুকরো তার হাতে তুলে দিলেন। সঞ্জীব বুঝল বাইরে যারা অপেক্ষা করে আছে তাদের একজনের ডাক পড়ল, আর বসে থাকা নিষ্প্রয়োজন বলে নিঃশব্দে সে বেরিয়ে এল। বাসা থেকে বেরিয়েছিল ভোরবেলা, ফিরতে রাত হল। সমস্ত দিন প্রায় অনাহার, দারুণ পথশ্রমে শরীর ভেঙে পড়েছে, তার উপর মনের ওই অবস্থা। ঘরে ঢুকতেই সর্বানী এলো প্রায় ছুটতে ছুটতে। পেলে? না। সর্বানী শূন্যের উপরই বসে পড়তে যাচ্ছিল, তাড়াতাড়ি খাটের বাজু আঁকড়ে ধরে সামলে নিল, বলল, কি সর্বনাশ, আমি যে জামাইবাবুকে লিখে দিলাম লাইসেন্স পাওয়া গেছে, দু তিন দিনের মধ্যেই বন্দুক কেনা হবে, কবে পাওয়া যাবে বললে কিছু? পাওয়া যাবে না। সে কি দেবে না বলে দিলে? আমি আগেই জানি, এই জন্যই বলেছিলাম বাবাকে লিখে দি, তাহলেও বোধহয় হতো না, যাকে তাকে কি আর গান লাইসেন্স দেয়। সঞ্জীব চকিতে একবার স্ত্রীর মুখের দিকে তাকাল, মনে হলো এরকম কুৎসিত মুখ সে কখনো দেখেনি। তার প্রতিটি কুঞ্চন থেকে একরাশ ঘৃণা, বিদ্রুপ, তাচ্ছিল্য ও বিদ্বেষের কলুষ রস উপচে পড়ছে। তীব্র ইচ্ছা হলো ছুটে গিয়ে তার গালে একটা চড় কষিয়ে দেয়, কিংবা যা মুখে আসে তাই বলে ওকে বের করে দেয় ঘর থেকে। কিন্তু কোনোটাই হলো না। পাছে ওই জাতীয় কিছু করে বা বলে বসে, তাই সমস্ত রুদ্ধ আক্রোশ বুকে চেপে নিজেই বাইরে বেরিয়ে গেল। ওই রকম ড্রাস্টিক কিছু করলেই সেদিন ভালো হতো, মন্তব্য করেছিল সুকুমার। অন্তত আমি হলে তো তাই করতাম। কি করতে? বউয়ের গালে চড় বসিয়ে দিতে? হ্যাঁ, তাই দিতাম। ব্যাপারটা বিস্ত্রী হতো নিশ্চয়ই, কিন্তু আখেরে দুজনেরই উপকার হতো। ওদের অবস্থাটা ভেবে দেখো, সঞ্জীবের মনে যে জ্বালা জমে উঠেছিল তার অনেকখানি তাপ বেরিয়ে গিয়ে সে বেচারা সুস্থ হতে পারতো।
আর ওই মেয়েটাও খানিক কান্নাকাটি চেঁচামেচি করে শেষ পর্যন্ত ঠিক পথে এসে যেত। বুঝত এ করে চলবে না। কিন্তু মুশকিল কোথায় জানো, ওই সঞ্জীব লাহিড়ির মতো ভদ্র শিক্ষিত কালচারড মানুষ কোনো অবস্থাতেই সভ্যতার খোলসটাকে ছাড়তে পারে না। একদিন হয়তো ছাড়ে, মানে ছাড়তে বাধ্য হয়। When it is too late, যাক সে কথা। সুকুমার তার গল্পের বাকি অংশে ফিরে গেল। দু তিন দিন পরেই সঞ্জীবের সেজ ভাইরা এসে পড়লেন, সঙ্গে তার ভাই এবং একটি অনুচর। দুজনেই শিকারী। কুশল প্রশ্নাদির পরেই জিজ্ঞাসা করলেন, দেখি ভাইয়া কি বন্দুক কিনলে? সঞ্জীব কোনো জবাব দেবার আগেই সর্বাণী বলে উঠল, আর বলবেন না জামাইবাবু, যেতে পারলে তো, কলেজে কি সব গোলমাল চলছে, প্রিন্সিপাল কিছুতেই ছাড়লেন না। ও তাই নাকি, যাক গে, তার জন্য কি? যোগেনের জেফ্রিজটা তুমি নিও, খুব ভালো বন্ধু। যোগেন অনুচরটির নাম। জামাইবাবুর ছুটি মাত্র তিন দিন। যেদিন এলেন তার পরের দিন সকালেই প্রথম অভিযানের আয়োজন করা হল। দুখানা ঘোড়ার গাড়ি, তার একটার মাথায় প্রচুর খাবার দাবার, অন্যান্য সরঞ্জামও কম নয়। সঞ্জীব বেচারা মফস্বল কলেজের জুনিয়র টিচার, পকেটের অবস্থা কোনোকালেই পুষ্ট নয়। তার উপরে মাসের শেষ, দায় উদ্ধারের জন্য একজন সহকর্মী বন্ধুর কাছে হাত পাততে হল, তাতেও কুলোতে চায় না। সর্বাণী দুহাত দিয়ে বেপরোয়া অতিথি আপ্যায়ন করে চলেছে, আর সঞ্জীব ভাবছে তিনটে দিন কবে শেষ হবে। শিকারির দল তাকে ধরে টানাটানি কম করেনি, বাঁচিয়ে দিয়েছে সর্বাণী নিজে। স্বামীর বিদ্যা তো সে জানে, ওদের পিড়াপিড়িতে যদি বন্দুক ধরতেই হয় সব কিছু ফাঁস হয়ে যাবে। কলেজে স্ট্রাইক চলছে, ছুটি নেওয়া চলবে না, এই মিথ্যা অজুহাতই দেখাতে হয়েছে বারবার। তাছাড়া স্বামীর শূন্যস্থান সেই বহুগুণে পূরণ করে দিল। পরপর কয়েকদিনই তার বহুবাঞ্ছিত সঙ্গ এবং হাসি পরিহাস আমোদ উৎসাহের উচ্ছ্বাস দিয়ে শিকার পার্টিকে অভিভূত করে রাখল। তিন দিনে হলো না, আরও দুদিন বাড়তি ছুটি উপভোগ করে জামাইবাবু বিদায় নিলেন। অনুচরটিও গেল তার সঙ্গে। একজন রয়ে গেল, সঞ্জীবের ভাইরা ভাইয়ের ছোট ভাই সর্বাণীর প্রদীপ দা। বয়সে ওর চেয়ে বোধ হয় দু তিন বছরের বড়, সবে বিয়ে পাশ করেছে, ভীষণ আমোদে স্বভাব। সারাদিন হইচই, গান বাজনা, ঠাট্টা তামাশা, হাসি গল্পে মশগুল করে রেখেছিল সর্বাণীকে। সত্যি এত সব মজার কথাও তুমি জানো প্রদীপ দা? হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। ভয় নেই, আমি চলে গেলেই খিল খুলে যাবে, আবার তো সেই একটানা না হাসার পালা। সর্বাণী চুপ করে রইল, কয়েক সেকেন্ডের বিরতি, তারপর আবার প্রদীপের গলা শোনা গেল, কি করে যে তোমার দিন কাটে আমি ভেবেই পাই না। ওরা দুজনেই ছিল সর্বাণীর শোবার ঘরে। একটু আগে সঞ্জীব ছেলে পড়াতে যাওয়ার জন্য রওনা হয়েছিল। শাকসবজির ক্ষেতটা অনেকদিন দেখা হয়নি, তাই ওদিক দিয়ে ঘুরে পেছনের বেড়ার গায়ে বাখারির দরজা খুলে ঢুকে পড়েছিল বাগানের মধ্যে। কথাগুলো তার কানে গেল, মনে মনে আরো শোনবার কৌতূহল হল, কিন্তু এরপরে সেটা উচিত হবে না বলে তাড়াতাড়ি সেই পেছন দিক দিয়েই বেরিয়ে চলে গেল। সারাদিন বাড়িতে কাটিয়ে বেলা পড়তেই ওরা বেড়াতে বেরিয়ে যেত, সঞ্জীবের ফেরা পর্যন্ত অপেক্ষা করত না। সন্ধ্যা হয়ে যেত ফিরতে ফিরতে, নির্জন খোলা মাঠে ঘুরে বেড়াত, কখনো হয়তো ঘন হয়ে বসত গিয়ে কোনো গ্রামের কোলে, ঝিল বা পুকুরের পাড়ে। এ নিয়ে কানাঘুষা শুরু হল, তার কিছু কিছু সঞ্জীবের কানেও পৌঁছল, কিন্তু সে কাউকে কিছুই বলতে পারল না। শুধু শুধু ঘুরে বেড়ানোটা কদিন যেতেই বোধ হয় একঘেয়ে মনে হলো, তখন আবার নতুন করে চাপলো শিকারের ঝোঁক। প্রদীপ বলল, কই আপনার বন্দুক আনতে গেলেন না তো সঞ্জীববাবু, এখনো কি আপনাদের ধর্মঘট মেটেনি? সর্বাণী খিলখিল করে হেসে উঠল, আরে হাসছ যে? প্রদীপ সত্যিই ধরতে পারেনি এর মধ্যে হাসির কি আছে। ধর্মঘট না হাতি, তার মানে? লজ্জার কথাটা জামাইবাবুকে আর বলি কেমন করে, তাই একটা গুল মারতে হয়েছিল। বন্দুক তো আর বিনি লাইসেন্সে কেনা যায় না। সে কি লাইসেন্স নেননি নাকি? দিলে তো নেবেন। ও
এখানে ওখানে কতগুলো পলিটিক্যাল ডাকাতি হবার পর নতুন লাইসেন্স আর দিতে চাইছে না গভর্নমেন্ট। যাকে তাতে কোনো ক্ষতি নেই, একটা বন্দুক তো রয়েছে, এটাই তিনজনে পালা করে চালানো যাবে। চলুন কাল একবার ঘুরে আসি, আপনার হাত তো শুনেছি অভ্যর্থ, তাহলেও মাঝে মাঝে ঝালিয়ে নেওয়া দরকার। সর্বাণীর সুন্দর ঠোঁট দুখানা হাসিতে ফেটে পড়তে চাইছিল। প্রদীপের নজরে পড়েন সঞ্জীব লক্ষ্য করল, কিসের হাসি তাও তার কাছে লুকোনো রইল না। পরক্ষণেই সে প্রায় ছুটতে ছুটতে ভেতরে চলে গেল, বোধহয় হাসিটা আর কিছুতেই চেপে রাখতে পারছিল না। সেই চলে যাওয়ার দুর্দাব শব্দটা বিপুল বেগে সঞ্জীবের বুকে এসে বাজল। অতি কষ্টে নিজেকে সংযত করে সহজভাবেই বলল, আমার সময় হবে না, আপনারা যান। একটা দিন সময় করতে পারবেন না? প্রদীপের অনুরোধটা সত্যিই আন্তরিক, সে বিষয়ে সঞ্জীবের মনেও কোনো সন্দেহ ছিল না। সঞ্জীব এরপর কি উত্তর দিল তা জানবার আগে সুকুমারের খানিকটা ভাষ্য শুনতে হলো আমাকে। তুমি যখন কিছু লেখোটাকেও আর কি, শুরু করলো সুকুমার, মানুষের মন অর্থাৎ তোমরা যাকে বলো হিউম্যান সাইকোলজি নিয়ে নাড়াচাড়া করো, তখন এটা নিশ্চয়ই মানবে যে টাটকা বিয়ে করা বউয়ের সামনে নিজের অক্ষমতা, তা সে যে বিষয়েই হোক, কবুল করা বড় কঠিন। বিশেষ করে সেটা যদি আবার এমন কারো কাছে হয় স্ত্রী যাকে হিরো মনে করে, এবং এমন বিষয় হয় স্ত্রীর কাছে যার মূল্য অনেক, তখন তাকে প্রায় অসম্ভব বলে ধরে নিতে পারো। সঞ্জীব যে বন্দুক ধরতে জানে না এটুকু স্বীকার করা অন্য সময়ে বা অন্য ক্ষেত্রে কিছুমাত্র বাধত না, কিন্তু ওই মুহূর্তে ওই ছেলেটার সামনে সর্বাণীর ঠোঁটের বাঁক এবং ছুটে যাওয়ার বিশেষ ভঙ্গিটি চোখে পড়ার পর সেই সামান্য কথাটা আর বলা গেল না। কয়েক মুহূর্ত কি ভেবে নিয়ে সে বলল, একদিনে হয়ে উঠবে না, আসছে সপ্তাহে চেষ্টা করব। তখন হয়তো কিছু না ভেবেই সময় নিয়েছিল, তারপর যা কাণ্ড করলো তা রীতিমতো হাস্যকর, অন্তত সঞ্জীবের মতো লোকের পক্ষে। আমি বললাম, তারপরে কি ঘটলো তাই বলুন। কেন থাকবে কেন, ছদ্ম প্রতিবাদের সুরে বলল সুকুমার, আমার এই ফাইন অ্যানালিসিস তোমরা যাকে বলো সূক্ষ্ম বিশ্লেষণ তোমার বুঝি পছন্দ হচ্ছে না? ভাবছো ওটা তোমাদের একচেটে অধিকার? বেশ তাহলে শোনো, বলে যেখানে এসে থেমেছিল সেখান থেকে সূত্রটা আবার তুলে নিল। সঞ্জীবের এক স্কুলের বন্ধু কিছুদিন আগে ওখানে PWD-র ওভারসিয়ার হয়ে এসেছে, শিকারের খুব শখ, একটা দোনালা বন্দুকও আছে, মাঝে মাঝে পাখি মারতেও বেরোয়। দু একদিন সঞ্জীবকেও টানবার চেষ্টা করেছিল কিন্তু পারে, পাখির মতো একটা নির্দোষ নিরীহ প্রাণী আপন মনে আকাশে উড়ে বেড়ায়, হঠাৎ গুলি খেয়ে মাটিতে পড়ে গেল, এ দৃশ্য সত্যিই তার কাছে দুঃসহ। তবু একদিন বন্ধুর কাছে গিয়ে বলল, তোর এই বন্দুকের মার প্যাঁচগুলো একটু শিখিয়ে দে তো। বলিস কি হঠাৎ এই দুর্মতির কারণ? সঙ্গদোষ, বলে বন্ধুর দিকে আঙুল তুলল সঞ্জীব। বেশ বেশ বেশ, একদিনে তাহলে সাবলক হলি। সেই দিনই হাতে খড়ি হয়ে গেল। পরপর কয়েকদিন ধরে গোটা কয়েক পাঠ দিয়ে ওভারসিয়ার বন্ধুটি বলল, নিশানাটা ঠিক হতে সময় লাগবে, ওটা অভ্যাসের ব্যাপার, মাঝে মাঝে যদি আমার সঙ্গে বেরোস দু মাসের মধ্যেই তোকে পাক্কা শিকারী বানিয়ে দেব। পরের সপ্তাহে যাব না বললেও চেষ্টা করব বলে রেখেছিল সঞ্জীব, কিন্তু প্রদীপের তরফ থেকে আর কোনো তাগিদ এলো না। সঞ্জীবের বিশ্বাস সর্বাণী তাকে নিষেধ করে দিয়েছিল, তারা কিন্তু এদিকে নিয়মিত বেরোচ্ছিল, এবার আর ঘোড়ার গাড়িতে নয় সাইকেলে। ওরই একটা পুরনো সাইকেল কিছুদিন থেকে অচল হয়ে পড়েছিল, সামান্য গোলমাল, প্রদীপ দু তিন দিন তার পেছনে খেটে নিজেই সব ঠিকঠাক করে নিয়েছিল। দুচোখ ভরা বিস্ময় ও প্রশস্তি নিয়ে সর্বাণী এই সুখবরটা স্বামীর কাছে গিয়ে জানিয়েছিল। তুমি তো সাইকেলটা ফেলে রেখে দিয়েছিলে, ও হাত দিতে না দিতেই দিব্যি চালু হয়ে গেল, দোকানে দিলে এরই পেছনে এক মুঠো টাকা বেরিয়ে যেত। অর্থাৎ সামান্য একটা মেরামতের কেরামতি দেখিয়ে আনাড়ি অধ্যাপকের ওপর এক হাত নিয়ে নিল ছোকরা। একেই বলে ঘটনাচক্র। ওদের শিকার যাত্রার তোড়জোড়টা শুরু হতো ভোরবেলা সঞ্জীবের চোখের ওপর। সাইকেলের সামনের দিকে বাঁধা হতো টিফিন ক্যারিয়ার আর চায়ের ফ্লাস্ক,
আর পেছনের ক্যারিয়ারের উপর 17 ইঞ্চি পাট করে তৈরি হতো সর্বানির আসন। কোমরে আঁচল জড়িয়ে পা ঝুলিয়ে বসে ডান হাত দিয়ে প্রদীপকে শক্ত করে জাপটে ধরত। তা না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা ওটুকু নিশ্চয়ই বুঝতে পারত সঞ্জীব। তবু চোখের ওপর এই দৃশ্যটা অনেকক্ষণ ধরে তাকে বিঁধতে থাকত, কোনো কাজে মন দিতে পারত না। এ যেন তার পুরুষের ওপর এক উদ্ধত চ্যালেঞ্জ, শুধু চ্যালেঞ্জ নয় ধিক্কার। একদিন বলেই ফেললো সর্বানীকে, তোমরা বরং ঘোড়ার গাড়িতেই যেও। কেন, সাইকেলে তো কোনো অসুবিধা হচ্ছে না? না, অসুবিধের কথা নয়, আসলে ওভাবে যাওয়াটা বড় দৃষ্টিকটু। দপ করে জ্বলে উঠল সর্বানী। দৃষ্টিকটু? তার চেয়ে বলো না কেন তোমার ওই পণ্ডিতি গোড়ামিতে বাচ্চে, নজরটা একটু বড় করবার চেষ্টা করো, বুঝলে? বলে জ্বরের মতো বেরিয়ে গেল এবং বেশ খানিকটা সরগোল করে প্রদীপকে দুবার তাড়া দিয়ে তাকে একরকম টেনে নিয়ে সাইকেলে গিয়ে উঠল। সঞ্জীবের মুখে একটা কড়া উত্তর এসে গিয়েছিল, সেটা মুখেই রয়ে গেল। তৎক্ষণাৎ স্থির করে ফেলেছিল কথাটা যখন উঠেছে ওইখানেই একটা হেস্তনেস্ত করে ফেলবে, সে সুযোগ আর হল না। কি একটা পর্ব উপলক্ষে কলেজে সেদিন ছুটি, হাতে কোনো কাজ নেই, বেরোবারও তাড়া নেই। ঠাকুর চা নিয়ে এসেছিল, ফিরিয়ে দিল, খাওয়ার প্রবৃত্তি চলে গিয়েছিল। একটা খুরপি নিয়ে বাগানে গিয়ে নামল, মিনিট পাঁচেকের বেশি টিকতে পারল না। হাত ধুয়ে কিছুক্ষণ বারান্দায় পায়চারি করল, ক্যাম্প চেয়ারটা টেনে নিয়ে বারান্দায় একবার বসল। কয়েক মিনিট যেতেই কে যেন ঠেলে তুলে দিল। হঠাৎ মনে পড়ল ওভারসিয়ার বন্ধুর কথা। ঘরে ঢুকে আলনা থেকে পাঞ্জাবিটা টেনে নিয়ে মাথা গুলিয়ে বোতা মারতে আঁটতে বেরিয়ে পড়ল। ভাদ্রের শেষ, সকালের দিকটা একটু মেঘলা ভাব ছিল, বেলা হতেই কেটে গেছে, তার ফলে রোদের তেজ বেড়েছে, হাওয়া নেই, সূর্য প্রায় মাথার ওপর। খোয়া ওঠা রাস্তায় 5 মাইল সাইকেল চালিয়ে ঘেমে নিয়ে উদ্ভ্রান্তের মতো যখন সেই শিকারওয়ালা বিলের ধারে গিয়ে পৌঁছল, সঞ্জীব তখনও জানে না কেন এসেছে। ওদের সঙ্গে দেখা হলে তার বক্তব্য বা করণীয় কি? বন্ধুর কাছ থেকে সাইকেলখানা চেয়ে নিয়ে লক্ষ্যহীন অস্থির মনে শুধু একটা অদম্য উত্তেজনার বশে দ্রুত বেগে ছুটে এসেছিল। এদিক ওদিক চেয়ে কোথাও ওদের দেখতে পেল না, রাস্তা আগেই শেষ হয়ে গেছে। লম্বা ঘাসে ঢাকা অসমান মেঠো জমি, মাঝে মাঝে ঝোপঝাড়। সঞ্জীব সাইকেলটা দুহাতে ঠেলে ঠেলে এগিয়ে চলল। সামনে খানিকটা ফাঁকা জায়গা, ঘাসগুলোও ছোট। ডান দিকে একটা বিশাল গাছ, সেদিকে মোড় ফিরতেই নজরে পড়ল তার গায়ে দাঁড় করানো একটা বন্দুক, আর ঠিক নিচে একটা পাখি। ঘাটটা ভেঙে কাত হয়ে পড়ে আছে, একপাশের অনেকখানি জায়গা রক্ত মাখা। সঞ্জীবের বুকের ভেতরটা হঠাৎ মুচড়ে উঠল, অনেকক্ষণ তাকিয়ে রইল সেই ঘাড় ভাঙা পাখিটার দিকে। বাঁদিকে একটা ঝোপের মতো, তার আড়াল থেকে মানুষের গলার আওয়াজ কানে আসতেই নিজের অজ্ঞাত সারে চমকে উঠল সঞ্জীব। দুপা এগোতেই চোখে পড়ল ঘাসের ওপর দুপা ছড়িয়ে দিয়ে বসে আছে সর্বানী, প্রদীপের মাথাটা তার কোলের ওপর। ঝুঁকে পড়ে মুখের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে কি বলতেই প্রদীপ হো হো করে হেসে উঠল। সর্বানীও যোগ দিল তার সঙ্গে, সহসা এদিকে চোখ তুলতেই হাসিটা যেন ধাক্কা খেয়ে মাঝপথে থেমে গেল। প্রদীপকে ঠেলে উঠিয়ে দিয়ে নিজেও উঠে দাঁড়াল, লুটিয়ে পড়া আঁচল কুড়িয়ে নিয়ে ক্ষিপ্র হাতে বেশবাস ঠিক করতে করতে বলল, তুমি? সঞ্জীব কোনো জবাব দিল না, স্ত্রীর কথা যেন শুনতেই পায়নি। প্রদীপের দিকে তাকিয়ে বলল, আজ বুঝি বিশেষ সুবিধে করতে পারেননি? প্রদীপ এতক্ষণ নিঃসার হতভম্বের মতো একপাশে দাঁড়িয়েছিল, সহসা যেন সম্বিত ফিরে পেল,
হাসবার মতো মুখ করে বলল, আগে না, অনেক ঘুরে ঘুরে ওই একটা পাওয়া গেছে, ওই মেরেছে ওটা। আমার একেবারে নিষ্ফল যাত্রা। নিষ্ফল কেন বলছেন? বলে একটু পিছিয়ে এসে বন্দুকটা হাতে তুলে নিল সঞ্জীব। প্রদীপ খুশি হয়ে বলল, আপনি একবার ট্রাই করবেন নাকি? দেখুন না, গুলি মরাই আছে। না না, উনি কি ট্রাই করবেন? প্রদীপের দিকে ফিরে তিরস্কারের সুরে বলে উঠল শর্বাণী, বন্দুক ধরেছে নাকি কোনোদিন? খালি খালি গুলি নষ্ট হবে না। নষ্ট হবে না। বলতে বলতে অভ্যস্ত হাতের ঝাঁকানি দিয়ে বাঁটটা কাঁধের সামনে চেপে ধরে নিশানা নিল সঞ্জীব। প্রদীপ চেঁচিয়ে উঠল, ও কি করছেন? সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে বন্দুকটা কেড়ে নিতে ছুটে এলো। তার আগেই গুলি বেরিয়ে গেছে, দুহাতে হাঁটুর ওপরটা চেপে ধরে মাটিতে গড়িয়ে পড়ল শর্বাণী। স্বামীর বিদ্যা তো সে জানে, তাই কিছুই বুঝতে পারেনি, সরে যাবার চেষ্টাও করেনি। পাখি মারা গুলি, যার নাম ছররা, একদিক দিয়ে মানুষের পক্ষে বড় মারাত্মক। ওর ভেতরকার খুদে খুদে লোহার দানাগুলো যেখানে ঢোকে প্রায় সেখানেই থেকে যায়, বেরিয়ে যেতে পারে না। শর্বাণীর বেলাতেও তাই হয়েছিল। ওগুলোকে বের করতে গিয়ে হাঁটুর উপর থেকে গোটা পাটাকে কেটে বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। প্রদীপ গোড়া থেকে ব্যাপারটাকে নিছক একটা অ্যাক্সিডেন্ট বলে দাঁড় করাবার চেষ্টা করেছিল। যে মানুষ কোনোদিন বন্দুক ধরেনি, সে হঠাৎ পাখি মারতে গিয়ে এই বিপত্তি ঘটিয়েছে। এর জন্য অনেকখানি দায়ী আমার নিজের ভুল। অত বড় আনাড়ির হাতে বন্দুক দেওয়াটা আমার উচিত হয়নি। সঞ্জীবের ওপর চারদিক থেকে চাপ এসেছিল, সেও যেন ওই কথাই বলে হাসপাতালে শুয়ে শুয়ে। শর্বাণীও বারবার সেই অনুরোধ করেছে। সঞ্জীব কারো কথা শোনেন। থানা থেকে আদালত পর্যন্ত দৃঢ় স্পষ্ট ভাষায় বলে গেছে, শর্বাণী ছিল আমার আক্রমণের লক্ষ্য। তাক করেছিলাম বুকের দিকে, গুলিটা ফসকে গিয়ে পায়ে লেগেছে। বিচারের সময় মামলার এক্সিবিট হিসেবে বন্দুকটা পেশকারের টেবিলের পাশে দাঁড় করানো থাকত। সেই দিকে আঙুল তুলে বলেছিল, ওই জিনিসটার যার নাম বন্দুক, আমার জীবনে একটা মূর্তিমান অভিশাপ হয়ে এসেছিল। আমাদের বিবাহিত জীবন শুরু হতে না হতে ও তাকে আগাতে আগাতে জর্জর করে দিয়েছে। সেই গুলিবিদ্ধ অচল বোঝাটাকে বই নিয়ে বেড়ানো আমার পক্ষে অসাধ্য হয়ে উঠেছিল। তাই ওই বন্দুক দিয়েই তার মূলে আঘাত করেছিলাম। আমার অভিশপ্ত দাম্পত্য বন্ধনটাকে শেষ করে দিতে চেয়েছিলাম। বিচারক এই প্রলাপকটিকে কিভাবে নিয়েছিলেন তিনি জানেন, তবে আঘাত গুরুতর হলেও সে অনুপাতে কঠোর সাজা দেননি, মাত্র 3 বছরের জন্য জেলে পাঠিয়েছিলেন। শর্বাণী যতদিন হাসপাতালে ছিল ততদিন অন্য সকলে পালা করে এসে মাসে মাসে সঞ্জীব লাইড়ির সঙ্গে দেখা করে যেত। তারপর থেকে ওই আসে, চিঠিপত্র না লিখলে মাসে 2টো করে ইন্টারভিউ মঞ্জুর করেন জেল কর্তৃপক্ষ। সঞ্জীব চিঠি লেখে না, কাজেই শর্বাণীর সঙ্গে তার দেখা হয় 15 দিন অন্তর। ক্রাচ নিয়ে সিঁড়িতে উঠতে কষ্ট হয় বলে গেটের মধ্যে ওই টেবিলটাতেই ওদের বসানো হয়। ফিরিঙ্গি সার্জেন্ট, জেলখানায় যার নাম চিফ ডিসিপ্লিন অফিসার, কিঞ্চিত ডিসিপ্লিন ভঙ্গ করেন, অর্থাৎ লাহিড়ি দম্পতিকে একা রেখে চলে যান। প্রথম দিকে সঞ্জীব 2-1 বার বলেছিল, এত কষ্ট করে ঘন ঘন আসবার দরকার কি, আমি তো ভালোই আছি। শর্বাণী সে কথায় কান দেয়, তাই এখন আর কিছু বলেন, ওর মুখের দিকেও চোখ তোলে না। শর্বাণী নীরবে চেয়ে থাকে, মাঝে মাঝে চোখ দুটো ভিজে ওঠে। নির্দিষ্ট সময়টুকু ফুরিয়ে গেলেই ক্রাচে ভর দিয়ে ধীরে ধীরে চলে যায়। সঞ্জীব তখন কিছুক্ষণ তাকিয়ে দেখে, তারপর তার সেলে গিয়ে শুয়ে পড়ে।
গল্পটি এখানেই শেষ হল। গল্প পাঠে অংশগ্রহণ করলেন দেবলীনা কৌশিক ও শৈবালের সাথে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।